Alo, başte Barbad hoye jacchi. Everything is about mood. আর আমারও মন খারাপ হবে ওটা দেখে, হয়তো তুমিও সেটা দেখে তোমার মন খারাপ হতে পারে। আরে এত সম্প্রতি 2 এপ্রিল সন্ধ্যা 7টার দিকে ভার্সেটাইল মিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় সুপারস্টার শাকিব খানের রাজকুমার সিনেমার গান বরবাদ। হ্যাঁ ভিউয়ার্স, রাজকুমার সিনেমার দ্বিতীয় গান বরবাদ নিয়ে এবার মুখ খুললেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী তুফানের নায়িকা মিমি চক্রবর্তী। হ্যাঁ ভিউয়ার্স, মিমি চক্রবর্তী এবার সুপারস্টার শাকিব খানের রাজকুমার সিনেমার দ্বিতীয় গান বরবাদ দেখে মিমি চক্রবর্তী তার মন্তব্য শেয়ার করেন গণমাধ্যমে। মিমি চক্রবর্তী বলেন, আমি সুপারস্টার শাকিব খানের সঙ্গে এই প্রথম সিনেমা করছি তুফান সিনেমা। শাকিবের অভিনয় আমি সামনাসামনি কখনোই দেখিনি, তুফান সিনেমার পরেই বুঝব শাকিব কেমন অভিনয় করে। তবে সুপারস্টার শাকিব খানের অনেক নাম শুনেছি এবং অনেক প্রশংসা শুনেছি, শুনেছি সে নাকি বাংলাদেশের শাহরুখ খান বলা হয় তাকে। সুপারস্টার শাকিব খানের অভিনয় আমি দেখেছি, কিছু মুভিও দেখেছি এবং কিছু গান দেখেছি যেগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমার মন কেড়েছে সুপারস্টার শাকিব খান। রাজকুমার সিনেমার দ্বিতীয় গান বরবাদ গানটি, বরবাদ গানটি আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ সুপারস্টার শাকিব খান ফাটিয়ে অভিনয় করেছে কোটনি কফির সঙ্গে।